Assalamualaikum everyone. আশা করছি সবাই অনেক সুস্থ আছেন নিরাপদে আছেন আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ শুরু করছি আমার আজকের ব্লগ আজকের ব্লগে আমি শেয়ার করব বাংলাদেশী স্টাইলে কিছু রান্না বান্না খুব সহজ ভাবে কিভাবে আপনি নিজের পরিবারের জন্য বা গেস্টের জন্য সহজ রেসিপি ফলো করে মজাদার জিনিস রান্না করতে পারবেন সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আর সঙ্গে থাকছে অনেকগুলা টিপস প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আমি এখানে অনেকগুলা টিপস শেয়ার করব যেগুলো অবশ্যই আপনাদের রান্নার কাজে অনেক হেল্প করবে এবং রান্না বান্না কিভাবে অর্গানাইজ থাকবেন কিভাবে সবকিছু রেডি করবেন সবকিছুই আমি আপনাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করব তো আমি আজকে চারটা আইটেম রান্না করব আমি করব লামচপ ভুনা চিকেন কারি রান্না করব আলু দিয়ে আর ডাল রান্না করব প্রন ভুনা করব প্রথমেই আমি যেটা করছি সবকিছুর আগে ডালটা বসিয়ে দিব ডালটাকে আমি ধুই নিচ্ছি পরিষ্কার পানি বের হওয়ার আগ পর্যন্ত এটাকে আমি ভালো করে ধুয়ে নিব তা না হলে অনেক গন্ধ লাগবে খাওয়া যাবে না আর প্রথমেই যদি সবকিছু শুরু করার আগে ডালটা বসিয়ে দেই তাহলে দেখা যাবে যে অন্যান্য সবকিছু রেডি করতে করতে আপনার ডালটা সিদ্ধ হয়ে যাবে আপনার একটা আইটেম রেডি হয়ে যাবে আর ডাল যেহেতু রান্না করতে তেমন বেশি জিনিস লাগে না এর জন্য কিচেনে এসে এটা বসিয়ে দেওয়া যায় আপনার টাইম সেভ হবে আর যদি আপনার অনেক কারি রান্না করতে হয় মেহমান আসলে তাহলে দেখবেন যে একটা বার্নার আপনার মানে খালি হয়ে যাবে ডালটা রান্না হয়ে যাবে একটা কারি রান্না হয়ে গেল আর বার্নারও একটা খালি হয়ে গেল আপনি অন্য আরেকটা আইটেম বসিয়ে দিতে পারবেন ডালটা ধোয়া হয়ে গেছে এখন আমার ডাল বসানোর জন্য পেঁয়াজ লাগবে তো আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি পেঁয়াজ যদি এইভাবে পানিতে ভিজিয়ে কাটেন তাহলে কিন্তু চোখে জ্বালাপোড়া একটু কম করে তুলনামূলক আর আমার কিছু আলু লাগবে সেই আলুগুলোও আমি একসঙ্গে কেটে রেডি করে নিচ্ছি এখন আমি এগুলাকে বিনে ফেলে দিব আমি যেটা করি রান্না করার সময় বারবার আমার যে বিন আছে ওই বিনে আমি বারবার বিনে না ফেলে আমার কাছে একটা বাঘ রেখে দিই ওই বাঘে আমি সব কিছু জমা করে রাখি এতে যেটা হয় বারবার যদি বিনে গিয়ে ফেলতে যাই এক একবার এক একটা তাহলে দেখা যায় যে আমার ফ্লোর মেসি হয় আমার বিনের চারপাশটা মেসি হয় এর জন্য আমি বারবার বিনে গিয়ে ফেলি না আর তাছাড়া যেটা হয় এই যে মাছ মাংস পেঁয়াজের যে মানে ময়লাগুলো আছে ওইগুলো যদি আমি মেইন বিনে রাখি তাহলে কিন্তু অনেক বাজে একটা গন্ধ হয় এর জন্য এগুলো সাথে সাথে মানে ফেলে দেয়াই ভালো স্বাস্থ্যকর আর কি ওইটা এখন আমি আমার পেঁয়াজগুলো মানে কেটে নিচ্ছি একটা কাটার দিয়ে এটা দিয়ে অনেক এটা আমি আইকে থেকে কিনেছিলাম খুবই সহজে এটা দিয়ে ছোটো ছোটো করে পেঁয়াজ মানে কাটা যায় তো আমি ওই হাঁড়িতে চিকেন রান্না করব ওর জন্য পেঁয়াজগুলো তুলে নিচ্ছি যে হাঁড়িতে যেটা রান্না করব সেই হাঁড়িতে আমি পেঁয়াজগুলো পরিমাণ মতো তুলে রাখছি ডালের জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপর আমি ডালটা বসিয়ে দিব আমার পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে এদিকে আমি পানগুলোও রেডি করে নিচ্ছি কোন পানে কোনটা বসাবো আর ডালে আমি যেটা দেই শুধু পেঁয়াজ দেই হলুদ দেই লবণ দেই তেজপাতা দিয়ে আমি আমার ডালটা বসিয়ে দিয়েছি আর কিছুই আমি ডালে এখন দিব না পরে যখন তারকা দিব তখন বাকিগুলা বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব এদিকে আমি আমার লামচপগুলো ধুয়ে রেখে দিব পানিগুলো যাতে ভালো করে ঝরে যায় তারপর আমি চিকেনগুলো ধুয়ে নিব প্রনগুলো ক্লিন করে নিব তো চিকেন লাম তো আর অনেক ফাট থাকে লামের মধ্যে এর জন্য আমি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিই যাতে যতটুকু ফাট পারা যায় গরম পানি দিয়ে যদি ধুই তাহলে চলে যাবে এখন সিংটাও আমি ক্লিন করে নিলাম মিট চিকেন এগুলো ধোয়ার পর দেখা যায় যে সিংটা অনেক মেসি থাকে এর জন্য সিংটাও ক্লিন করে নিয়েছি পরিষ্কার মানে কিচেনে রান্না করতে কিন্তু অনেক ভালো লাগে এর জন্য যতটুকু পারা যায় মিনিমাইজ করে ময়লা এগুলো মানে সাথে সাথে ক্লিন করে রান্না করাই ভালো এই যে আমার কাটার দুইটা আমার ওই দুইটার কাজ শেষ এর জন্য আমি দুইটা ধুয়ে মুছে আমি জায়গায় রেখে দিয়েছি আমার জায়গা বের হলো চিকেনে ধুয়ে নিয়েছি এর মধ্যে এখন আমি প্রনগুলোকে ক্লিন করে নিব আমি সবসময় প্রন এইভাবে ক্লিন করে রান্না করি কারণ অনেক কিছু ক্লিন করার থাকে তো প্রনের ভিতরে যে কালো ভেইন থাকে ওইগুলো কিন্তু বের করে আমি রান্না করি ওইগুলো বের করে ভালো করে ক্লিন করে রান্না করাই ভালো আমি দেখাচ্ছি এই যে এই ভেইনটা এইটা বের করে রান্না করা কিন্তু খুবই স্বাস্থ্যকর এটা খাওয়া মোটেই ভালো না তো এর জন্য এইভাবে আমি মাঝখান দিয়ে ছিঁড়ে এইগুলোকে বের করে নিচ্ছি স্কিনটাকেও ফেলে দিচ্ছি
তো এইভাবে আমি প্রন ক্লিন করে যে কোনো ধরনের প্রন এইভাবে ক্লিন করে আমি রান্না করি উপরে নিচে দুই সাইডেই কিন্তু মানে কালো একটা ভেইন থাকে যেটা এইভাবে নাইফ দিয়ে ছিঁড়ে সহজেই বের করে নেওয়া যায় তো নিচের দিকেও আছে একটা ব্ল্যাক একটা লাইন কিন্তু সহজেই দেখা যায় তো এর জন্য খুব সহজেই বের করে নেওয়া যায় তো এইভাবে আমি সবগুলো প্রন একই সঙ্গে ক্লিন করে নিব কিছু কিছু প্রন আছে ওইগুলাতে অলরেডি ক্লিন পাওয়া যায় আমার এগুলা ক্লিন ছিল না কারণ এগুলো ফ্রেশ কিনে নিয়ে এসেছিলাম তো ক্লিন করে নিয়েছি এখন আমি একটু লবণ দিয়ে এটাকে মাখিয়ে রাখছি যে কোনো ধরনের মাছ আমি এইভাবে লবণ দিয়ে মাখিয়ে রাখি এতে যেটা হয় মাছ খুব ভালো করে পরিষ্কার হয় এবং মাছে যদি কোনো ধরনের কোনো গন্ধ থাকে সেটাও চলে যায় এখন আমার গার্লিক লাগবে ফ্রেশ গার্লিক আমি প্রনের জন্য ফ্রেশ গার্লিক ইউজ করব আর ডালের জন্য ফ্রেশ গার্লিক ইউজ করব তো ডালের জন্য আমি একটা হোল গার্লিক নিয়েছি আর প্রনের মধ্যে দিব আমি তিনটা গার্লিক ক্লোভ তো এই তো ফ্রেশ গার্লিক রেডি হয়ে গেছে আর মিট চিকেনের জন্য আমার প্রিজার্ভ করা আছে গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট ওইগুলাই আমি ইউজ করব আর কিছু কিছু আইটেম আছে যেগুলোর মধ্যে আসলে ফ্রেশ গার্লিক ইউজ করলে টেস্টটা অনেক ভালো আসে এর মধ্যে মাছ ডাল এগুলো অন্যতম এদিকে আমার ডালটা মোটামুটি হাফ হয়ে গেছে আমি এটাকে সরিয়ে নিচ্ছি অন্য সাইডে যেহেতু এটাকে আমার নাড়াচাড়া কিছুই এখন করতে হবে না তো এই জন্য অন্য সাইডে সরিয়ে রাখছি আর এখন এই দুইটা বার্নারে আমি বসিয়ে দিব প্রন আর লামচপ আর চিকেন ফার্স্ট ওয়ানে আমি প্রন বসাবো পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর ওইটাতে বসাবো লামচপ আর দ্য আদার ওয়ানে বসাবো চিকেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ তারপর দিচ্ছি গার্লিক প্রনের মধ্যে তো গার্লিকটা আমি এক সাইডে দিয়ে রাখছি এর কারণ হচ্ছে আমি গার্লিকটাকে প্রথমে পেঁয়াজের সঙ্গে মেশানোর আগে এটাকে একটু ভেজে নিব গোল্ডেন করে তারপর আমি এটা পেঁয়াজের সঙ্গে মেশাবো তো এইভাবে গোল্ডেন করে ভেজে যদি আমরা রান্না করি তাহলে কিন্তু অনেক মজা হয় তো এই তো গোল্ডেন করে আমি ভেজে নিয়েছি এখন আমি পেঁয়াজের সঙ্গে এটাকে মিক্স করে নিব তারপর আমি আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দিব প্রনের মধ্যে আমি শুধু তিন ধরনের মশলা ইউজ করছি সেটা হচ্ছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর ধনিয়া গুঁড়া এই তিনটাই দিব আর কিছুই দিব না প্রনে আর লামচপে দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া মিক্স পাউডার আর দিব পাঁচ ফোড়ন আর কিছুই দিব না এই ছয়টা দিচ্ছি আর একইভাবে আমি চপ যেভাবে রান্না করছি লাম চপ একই স্টাইলে আমি চিকেন রান্না করছি এর জন্য ওইটা আর আলাদা করে দেখালাম না এখন আমি প্রনের যে পেঁয়াজটা আছে ওইখান মধ্যে একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে পেঁয়াজটা ভালো করে নরম হয়ে আসে এইভাবে আমি ঢেকে 10 মিনিটসের মতো রান্না করব। একইভাবে আমি লামচপের মধ্যেও পানি অ্যাড করব তার আগে আমি ওয়েট করব জিঞ্জার গার্লিক পেস্টটা যাতে ভালো করে নরম হয়ে আসে তারপর ওইটাতেও পানি অ্যাড করে 10 to 15 মিনিটসের মতো কুক করব যাতে পেঁয়াজটা ভালো করে নরম হয়ে আসে এখন আমি এখানে বের করে নিচ্ছি দারচিনি এলাচি আর তেজপাতা এগুলা বের করে নিচ্ছি চিকেন আর লামচপের মধ্যে দেওয়ার জন্য তো আমি যেটা করি এইগুলা পেঁয়াজ কষানোর পরে দেই কারণ আমি যেহেতু পেঁয়াজটাকে মাশ করব তো যখন মাশ করতে যাব তখন যদি এলাচি থাকে ওইখানে তাহলে দেখা যায় যে এলাচিটা দা মানে ভেঙে যায় আর খাওয়ার সময় মুখে পড়ে যার জন্য আমি দেখা মানে পেঁয়াজটাকে ভালো করে মাশ করে কষানোর পরেই আমি এটা দেই মিট চিকেন যখন দিব তখনই আমি এগুলা অ্যাড করব তো এদিকে পেঁয়াজ নরম হতে হতে আমি এইখানে প্রনগুলো ধুয়ে নিচ্ছি প্রনগুলো আমি 10 মিনিটসের মতো রেখেছিলাম লবণ দিয়ে মাখিয়ে এখন ভালো করে ধুয়ে নিব এই যে প্রনের কালার দেখেই বুঝতে পারবেন যে কত মানে মানে কতটুকু ক্লিন হয়েছে লবণ মাখানোর পরে এই যে পরিষ্কার পানি বের হওয়ার আগ পর্যন্ত আমি এটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি তো প্রন আমার রেডি হয়ে গেছে আর আমি যে ডালটা বসিয়ে রেখেছি সে ডালে আমি পরিমাণ মতো পানি অ্যাড করতে থাকি কতটুকু পানি অ্যাড করবেন সেটা ডিপেন্ড করে আপনি ডাল কীভাবে রান্না করছেন পাতলা না ঘন রান্না করছেন সেভাবেই আর আমি ডালটাকে কখনোই ঘুটি না এভাবেই আমি পানি দিয়ে আস্তে আস্তে রান্না করতে থাকি আমি এভাবেই সিদ্ধ হয়ে যায় কখনোই আমার ঘুটার প্রয়োজন হয় না তো এখন লামচপের জিঞ্জার গার্লিক পেস্টটা মানে গলে গেছে এই পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করে দিব যাতে পেঁয়াজটা ভালো করে নরম হয়ে যায় লামচপ যেহেতু আমি ভুনা করব এর জন্য পেঁয়াজটাকে আমি ভালো করে
নরম করে মাশ করে প্যাস্টটাকে কষিয়ে তারপর এটার মধ্যে লামচপ দিয়ে দিব একই স্টাইলে আমি চিকেন কারিও রান্না করছি এটার মধ্যেও পানি দিয়ে দিচ্ছি প্যাস্টটাকে নরম করার জন্য তারপর আমি প্যাস্টটাকে ভালো করে নরম করে মাশ করে কষিয়ে চিকেন অ্যাড করব ডাল আমার রান্না হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিব আর যতক্ষণে আমার ওই সব কারিগুলার মানে পেঁয়াজগুলো নরম হবে সেই সময়ে আমি ডালটাকে ভালো করে রেডি করে নিব আমি ডালের মধ্যে এখন তারকা দিব বা বাগার যেটা বলে তারকা বা বাগার ওইটা দিব তার জন্য আমার ধনেপাতা লাগবে আমি ধনেপাতাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি ধনেপাতা এইভাবে একটা বোলে নিয়ে ভালো করে ডিপ করে যদি আমরা ধুই তাহলে অনেক ভালো ক্লিন হয়ে যায় দেখুন ধনেপাতা থেকে কত ময়লা এবং বালি বের হয়েছে তো এইভাবে ভালো করে বোলে নিয়ে ডিপ করে ধুয়ে নিলে খুব ভালো করে ধনেপাতা পরিষ্কার হয় তো এইভাবে আমি তিনবার ধুয়ে নিয়েছি ধনেপাতাগুলোকে তো এখানে আমি অনেকগুলো ধনেপাতা রেডি করে নিচ্ছি কারণ আমি সবগুলো কারিতেই ধনেপাতা ইউজ করব এর জন্য সবগুলো একসঙ্গেই রেডি করে নিব সঙ্গে কিছু কাঁচামরিচও ধুয়ে আমি রেডি করে রাখব এখন আমি ডালটাকে বাগার দিব একটা পানকে গরম করে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি একটু বেশি তেল দিলেই ডালটা বেশি ভালো লাগে দিয়ে দিচ্ছি সব গার্লিক আমি একটা হোল গার্লিক ইউজ করছি ডালটাকে বাগার দেওয়ার জন্য বেশি গার্লিক দিয়ে বাগার দিলেই কিন্তু খেতে অনেক ভালো লাগে তারপর আমি দিয়ে দিব কাঁচামরিচ কয়েকটা কাঁচামরিচ একটু ফ্যাটে দিলে ভালো হয় তা নাহলে কিন্তু অনেক বিপজ্জনক হতে পারে তেলের মধ্যে গার্লিক যদি হোল কাঁচামরিচ যদি আমরা দিয়ে দিই তাহলে কিন্তু ফ্যাটে ছড়িয়ে পড়ে অনেক সময় শরীরেও এসে পড়ে ওটা খুবই বিপজ্জনক এর জন্য কাঁচামরিচ সবসময় চেষ্টা করবেন একটু ফেটে দিতে বা ছিঁড়ে দিতে তো হয়ে গেছে আমি গোল্ডেন করে গার্লিকগুলোকে ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম ডালের মধ্যে মিশিয়ে দিয়েছি দিয়ে আমি এর মধ্যে দিব ধনেপাতা আর কাঁচামরিচ তো দিয়ে দিয়েছি তারপর আমি অ্যাড করব রেড চিলি কাঁচামরিচ রেড চিলি দুইটার দুই ধরনের ফ্লেভার দুইটা দিলে ডালটাকে অনেক মানে সুস্বাদু করে এর জন্য আমি দুই ধরনের চিলি ইউজ করি আর রেড চিলি এগুলো আমার আগে থেকেই তেলের মধ্যে ভাজা ছিল আমি এভাবে আগে তেলের মধ্যে ভেজে কন্টেনারে রেখে দিই এর জন্য এভাবেই দিয়ে দিলাম আমার কাজ ইজি হয়ে গেল এভাবে দেওয়ার পরে আমি 10 মিনিট ডালটাকে ডেকে রেখে দিয়েছিলাম কোনো ধরনের নাড়াচাড়া কিছুই করিনি এখন আমি নেড়ে আপনাদেরকে দেখাচ্ছি আমার ডালটা কত সুন্দর করে রেডি হয়ে গেছে অনেক সুস্বাদু হয় অনেক টেস্টি হয় এই ডালটা এই ডাল দিয়ে শুধু ভাত খাওয়া যায় এত মজার ডাল রেডি হয় এইভাবে ডাল রান্না করে দেখবেন এবং খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে আমি শিওর অবশ্যই অবশ্যই আপনাদের অনেক অনেক ভালো লাগবে এরই মধ্যে আমার পেঁয়াজগুলো নরম হয়ে এসেছে আমি একটা মাশার দিয়ে পেঁয়াজগুলোকে মাশ করে নিচ্ছি এইভাবে একই সঙ্গে আমি তিনটা কারি একই সঙ্গে মাশ করে নিব কষিয়ে নিব সব কিছু আমার রেডি হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে মশলাগুলো কষিয়ে সব কিছু দিয়ে দিব মশলা কষানো হয়েছে কিনা কিভাবে বুঝবেন মশলা থেকে যখন তেলটা আলাদা হয়ে যাবে তখনই বুঝবেন যে আপনার মশলাটা কষানো হয়ে গেছে এই যে দেখুন আমার তেলগুলো কী সুন্দর আলাদা করে দেখা যাচ্ছে তার মানে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে মশলাকে পুড়িয়ে কষিয়ে মানে পুরাতে হবে না মশলা থেকে যখন তেলটা আলাদা হয়ে যাবে তখনই দেখা বুঝবেন যে মশলাটা মানে হয়ে গেছে মানে কষানো হয়ে গেছে তখনই আমি আমি প্রন অ্যাড করে দিব লামচপ অ্যাড করে দিব চিকেন অ্যাড করে দিব আস্তে আস্তে আমি সব কিছু অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমার দারচিনি এলাচি এবং তেজপাতা দিয়ে লামচপ দিয়ে আমি এগুলোকে মিক্স করে ঢেকে রেখে দিব তো আমার এখানে অনেকগুলো লামচপ আছে এর জন্য আমি আস্তে আস্তে এগুলোকে দিয়ে আস্তে আস্তে মিক্স করে তারপর সবগুলো দিব তো প্রথমে এই কয়েকটা দিয়ে মিক্স করে নিচ্ছি কারণ সবগুলো একসঙ্গে যেহেতু এটা একটা ওপেন পান সবগুলো একসঙ্গে দিয়ে যদি আমি মিক্স করতে যাই তাহলে কিন্তু অনেক হার্ড হয়ে যাবে এর জন্য আমি প্রথমে এই কয়েকটা দিয়ে ওইগুলোকে আগে মিক্স করে নিচ্ছি পরে বাকিগুলো দিয়ে মিক্স করে নিব এভাবেই আমার জন্য ইজি হবে তো এখন সবগুলো দেয়া হয়ে গেছে এগুলোকে ভালো করে মিক্স করে আমি ঢেকে রেখে দিব
তো এখন দিয়ে দিচ্ছি চিকেন। আর হ্যাঁ, আমি বলিনি আমি কতটুকু মশলা ইউজ করেছি, কারণ আমার কাছে মনে হয় যে এটা আসলে ডিপেন্ড করে সবার উপরে কে কতটুকু স্পাইসি পছন্দ করেন। তারপরে বলে দিচ্ছি আমি লামচপ এবং চিকেনে 1 টিস্পুন করে মশলা দিয়েছি সবগুলা, শুধু টার্মারিক দিয়েছি 1/2 টিস্পুন, আর প্রনে আমি সব কিছু 1/2 টিস্পুন করে দিয়েছি। তো দিয়ে দিলাম চিকেনও, এখন এগুলাকে আমি কষিয়ে নিব, আর যতক্ষণে এগুলো কষাবো ততক্ষণে আমি কিচেনের অন্যান্য যে জিনিসগুলো বের হয়েছে এইগুলাকে আমি ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিব। আমার এই সাইডের কাজটাও হয়ে গেল। তো এইভাবে যদি আমরা মানে কিচেনে ঢুকে এইভাবে শুধু মানে অর্গানাইজ থাকি এবং প্ল্যান করে কাজ করি, তাহলে দেখবেন যে খুব সহজেই আপনি সব কিছু করে নিচ্ছেন, আপনি স্ট্রেস ফিল করবেন না। এরই ভিতরে আমার প্রনগুলো কষানো হয়ে গেছে, কারণ প্রন মাছ মিট চিকেন সব কিছু দেওয়ার পরে যে পানিটা বের হয়, ওই পানিটা ড্রাই হওয়ার পরে আপনি বুঝবেন যে আপনার জিনিসগুলো কষানো হয়ে গেছে। তো এখন আমার এই যে প্রন কষানো হয়ে গেছে, আমি একটু পানি অ্যাড করে নিচ্ছি, কারণ আমার বাচ্চারা ড্রাই খাবার পছন্দ করে না, এর জন্য আমি একটু পানি দিচ্ছি। আর আমি যদি হতাম তাহলে এইভাবে ভুনেই রেখে দিতাম, কোনো পানি অ্যাড করতাম না, কিন্তু বাচ্চারা যেহেতু খাবে এবং ওরা খুব পছন্দ করে প্রন কারি, এর জন্য একটু পানি দিয়ে একটু জুসি রাখলাম আর কি। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর ধনে পাতা, অনেকগুলো ধনে পাতা দিলে তরকারি অনেক টেস্টি হয়, অনেকগুলো ধনে পাতা আমি দিয়ে দিয়েছি। আর কাঁচামরিচ আপনি মাঝখান দিয়ে কেটে দিতে পারেন, আস্তে দিতে পারেন, একটু ভেঙে দিতে পারেন, আপনার ইচ্ছা, যেভাবেই ঝাল পছন্দ করেন সেভাবেই, বাট কাঁচামরিচ ডেফিনেটলি দিবেন। কাঁচামরিচ দেওয়ার পরে তরকারির ফ্লেভারটা অনেক মানে টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়। লামচপও আমার হয়ে গেছে রেডি, এখন আমি এটার মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ এবং ধনে পাতা। চিকেনও আমার এই যে কষানো হয়ে গেছে, আপনারা দেখতে পেরেছেন যে মাঝখান দিয়ে তেল কিছু মানে দেখা যাচ্ছিলো, তার মানে চিকেনের পানিটাও বের হয়ে রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি আলু দিয়ে দিয়েছি, আলু দেওয়ার পরে আমি আবার 2 মিনিট এইভাবে রান্না করব, তারপর চিকেনের মধ্যে আমি পানি অ্যাড করে দেব। এখন আমার লামচপ পুরোপুরি রেডি, আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ধনে পাতা দিয়ে আমি গ্যাসটা অফ করে লামচপটা নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে পানি, চিকেনটাকে আমি একটু রানি করে রান্না করছি অনেকগুলো জল দিয়ে, আলুর তরকারি যেহেতু ওর জন্য জল দিচ্ছি। তারপর আমি এখানে ভাতও বসিয়ে দিয়েছি, আমার মোটামুটি সব কিছু রান্না শেষ। এই যে দেখুন, এই পর্যায়ে যখনই দেখবেন যে তেলটা আলাদা হয়ে গেছে তখনই বুঝবেন যে আপনার জিনিসটা রেডি। আমি এখন চিকেনটাকেও নামিয়ে নিব, তার আগে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং ধনে পাতা। শেষ আমার রান্না বান্না, এখন আমি আপনাদেরকে ফাইনাল লুক দেখাবো। তার আগে আরেকটা কাজ বাকি আছে আমার, সেটা করলে আরও অনেক ভালো লাগবে। আমি একটা টিস্যু নিয়ে আমার সব পটস এবং পানের সাইডগুলো সুন্দর করে ক্লিন করে নিচ্ছি, কারণ আমি এই পানগুলোতেই রেখে দিব, আমি আর এইগুলোকে অন্য কোনো কিছুতে ট্রান্সফার করব না। তো এর জন্য আমি এগুলোকে ভালো করে সাইডগুলো সুন্দর করে মুছে ক্লিন করে নিব, দেখতে ভালো লাগবে, কারণ আমরা দেখা যায় যে অনেক সময় সরাসরি পটস এবং পান টেবিলে নিয়ে যাই। তো এর জন্য সুন্দর করে এইভাবে ক্লিন করে রেখে তারপর আমি এইগুলোকে পরিবেশন করব টেবিলে নিয়ে, দেখতে ভালো লাগবে। এবং লিডগুলা আমি সুন্দর করে ধুয়ে নিব, তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে। তো খুব ভালো করে লিডগুলো ধুয়ে পানিগুলো ঝরিয়ে আমি তারপরে এগুলোকে ঢেকে রাখবো। এখন আমি আপনাদেরকে দেখাই ফাইনাল লুক, লামচপ বোনা, প্রন ভুনা, আর আছে ডাল, তারপর আছে চিকেন কারি। এই তো সহজেই রেডি হয়ে গেছে আমার 4টা কারি। এইভাবে সিম্পলভাবে রান্না করে আপনারা খাবেন, ঘরের জন্য হোক বা মেহমানদের জন্য হোক, সবার জন্য যদি রান্না করেন কোনো সমস্যা নেই, সবাই খেয়ে বলবে অনেক টেস্টি হয়েছে ইনশাল্লাহ। তো এখানেই শেষ করছি আজকের জন্য, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।